আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসছি বিকেএসপিতে। আপনারা হয়তো অনেকেই জানেন যে এখান থেকেই বাংলাদেশের সব বড় বড় খেলোয়াড়রা তৈরি হয়। তো সৌভাগ্যক্রমে আমার ভাই, আমার ছোটটা বিকেএসপিতে পড়ে। তো আজকে হলো প্যারেন্টস মিটিং, আমরা এখানে আসছি। তো আমি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো বিকেএসপি, সঙ্গে থাকুন। ইন্ডোর স্টেডিয়াম যেটা, আর এদিকে সুইমিং পুল। আর যাচ্ছি, দেখি কতদূর যাওয়া যায়। আজকে দেখলাম আমাদের দ্বারা আছে, অনেক জানি দিচ্ছে না। চলুন, আগে এরকম করা করে ছিল না, আমি এর আগে অনেকবার আসছি। অলিম্পিকে দেখছি, চলুন দেখা যাক। এটা কত গভীর রে শোন, এই ডাইভিং পুলটা? এইগুলা 9 ফুট, এখানকার পরিবেশ গুলো সুন্দর। অবশ্য আমার ভাই আছে জন্য আমরা আসতে পারছি, সাধারণের জন্য এগুলো না। হকি মাঠ, এটা কয় নাম্বার মাঠ? 1 নাম্বার। কয়টা আছে এরকম? 2টা। ভবিষ্যৎ দিকে স্পিনটা দেখে রাখো, কাজে লাগবে। হ্যাঁ, যে এটা হলো ইনডোর, এটা হলো মেডিকেলের কাজে ব্যবহৃত হয় অর্ধেকটা, আর অর্ধেকটা ইনডোরে আছে, কারণ সামনে আরেকটা নতুন ইনডোর করছে এটা। তো এখানে আসলে বোঝার উপায় নাই, এটা কি বাংলাদেশ নাকি বিদেশ। ইন্দোরের ভিতরে আসছি আমরা, ইন্দোরের ভিতরে কেমন হয় অনেকেরই দেখার ইচ্ছা। তো এই যে বিকেএসপির ইন্ডোর স্টেডিয়াম, এখানে লেখা আছে ইন্ডোর স্পোর্টস এরিনা বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান। এটা শুভ উদ্বোধন করে হলো 2014 সালের 15ই জুন। তো চলুন, ভিতরে এই যে এদিকে অবয়ব, ভিতরে আমরা এখন। জোস যদি আমি চান্স পেতাম এখানে, ব্যাপারটা আরো জোস হইতো। জিমনেশিয়াম অফ দি গেসপি, এটা একটাই আছে না?
আরো অনেক আছে না, এটা হলো ইনডোর জিমনেশিয়াম, তো এগুলো জোস এখানে অনেক কিছু আছে, আমি অনেকগুলোর নাম জানি না, প্রায় আমি অনেক অনেকগুলোর নাম জানি না। আসলে জোস এটা কি রে, এটা কি আমরা এখানে এই যে এখানে বরই খাইছিলাম, ওই যে এখানে বরই গাছ আছে মানে কুল দুইটা বোর্ড ছিল এই যে এই যে হ্যাঁ এখানে এখানেও ছিল অনেকগুলো গুইসাপ। এই যে এটা হলো লেক পার, লেক পার বলে তো এই লেকে অনেক মাছ আছে। এটা জোস ভাই যে বিকেএসপিতে পড়বে সে আসলে মজাটা বুঝবে। এই যে পাশে জঙ্গল আর এটা লেক, লেকের মাঝখানে একটা জায়গা আছে, এখানে আগে বোট ছিল এখন আছে, ওই যে ওই জায়গাটা এই যে টাইটানিক ডুবে আছে। এখানে অনেক মাছ আসলে ক্যামেরায় বুঝাইতে পারবো না আপনাদেরকে, অনেক মাছ এখানে। ওই যে ওই যে এখানে যে মাছ, কিন্তু সব এখানে এখানে কি মাছ চাষ করে নাকি এমনি এমনি হয়েছে? এমনি এমনি কেউ ধরে না, তাই তো মাশাআল্লাহ অনেক বড় হবে। ওখানে যাইতে পারলে তো ছবির উপরে ছবি। হ্যাঁ শুটিং কমপ্লেক্স, রেগুলার গ্যারেজ, এখানে ট্রান্সপোর্ট সুবিধা আছে অনেক ভালো। তোমাদের এই অ্যাডমিশনটা কবে হয়, মানে অ্যাডমিশনটা কবে হয় তোমাদের? ডিসেম্বরের লাস্টে অ্যাডমিশন হয় না, ওইটাই তো নিয়ে ওই জন্য সামনেটা আনছি। এই স্টেডিয়ামটার পুরো লুক চেঞ্জ করে দিছে এই বিল্ডিংটা। এটা হলো কি হল, প্রমিলা হল, প্রমিলা হোস্টেল, হোস্টেল মানে হল সেই একই। জোস এক কথায় অসাধারণ, কয়তলা, দশতলা, দশতলা। আর এই পাশে স্টেডিয়াম, এখানে কিন্তু মানে যে এই যে ইয়া ম্যাচগুলো হয়, প্র্যাকটিস ম্যাচগুলো হয়, হ্যাঁ এটা ইন্টারন্যাশনালগুলো আমি জানি। এটা আর বাইরের টিমগুলো এখানে সে প্র্যাকটিস ম্যাচটা খেলে এখানে, আর আসল ম্যাচটা শুরু হয়ে গেল আপনার মিরপুরে। তো দিস ইজ দ্য গ্রাউন্ড অ্যান্ড লুক দ্য ভিউ জোস, বাট এই যে এই ভিউটা, এই ভিউটা জোস, এটা জোস, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ প্রমিরা হল, এটা হলো মেয়েদের হল জোস। এই যে কোনো ম্যাচ চলতেছে এখানে, হ্যাঁ যে ওইখানে আর একটা হলো ফেন্স দেওয়া ছিল, এটা ফুটবল মাঠ, আমি এখানে দেখছি যে ট্রেনিং করাচ্ছে। এটা আরেকটা ওর পাশে, এটাও ফুটবল মাঠ, এটা হলো বাস্কেটবল মাঠ, আর ওই পাশে একটা ক্রিকেট মাঠ আছে। আর এই রোডটারে আমি রাজশাহীর প্যালিস রোডের সাথে কম্পেয়ার করতে পারি, সিঙ্গেল লেনটা, এখানে দুই লেন, তো এক সাইডে আমি প্যালিস রোডের মতো কম্পারিজন করতে পারি। আসলে বুঝতে পারবেন অনেক সুন্দর। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া,